নমস্কার বন্ধুরা, ডিফেন্স বাংলাতে আপনাদের স্বাগত। নাও, রিসেন্টলি যে খবরটা এসেছে সেটা আপনারা হয়তো সবাই জানবেন, আমেরিকা ইন্ডিয়াতে অনেকগুলো নেভেল লজিস্টিক হাব বানাবে। তো এই লজিস্টিক হাবটা আসলে কি, বা যে টাকা খরচ হবে সেটা আসবে কোথা থেকে, ভারত আমেরিকা কে দেবে এত টাকা? তো এই ভিডিওতে আমি পুরো ডিটেলসে বলবো যে এখানে ইস্যুটা কি, লজিস্টিক হাবটা কি হয়। কিন্তু ভিডিওটা শুরুর আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন। ওকে, আপনারা স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা ইউএস নেভির খুব একটা বড় আইকনিক ফটো। একসময় এরকম ক্ষমতা শুধুমাত্র আমেরিকান নেভির কাছেই ছিল, কিন্তু আজকের দিনে এরকম দৃশ্য আপনি ভারত, চায়না, রাশিয়া ছাড়াও কিছু আরো অনেক দেশ আছে, তারাও আপনাকে এরকম দৃশ্য দেখিয়ে দেবে, যেখানে একত্রে অনেকগুলো যুদ্ধ জাহাজ একসাথে যাচ্ছে। কিন্তু এইসব যুদ্ধ জাহাজ বিনা ল্যান্ড সাপোর্টে, বিনা কোনো লজিস্টিক সাপোর্টে কত সময় বা জ্বলে থাকতে পারবে? 2 মাস, ম্যাক্সিমাম 3 মাস। আর তার মধ্যেও ওদের হয়তো অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে মাঝে মধ্যেই। না, এই ওয়ারশিপগুলোকে, হতে পারে সে এয়ারক্রাফট ক্যারিয়ার বা ডেস্ট্রয়ার, যে কোনো ওয়ারশিপ হোক না কেন, তাকে হয় কোনো বন্দরে আসতে হবে, না হলে কোনো মিলিটারি বেসে যেতেই হবে। সেখানে তাদের রিফুলিং হবে, মেনটেনেন্স হবে, এখানে যেসব মিসাইল ছিল এগুলোকে রোটেশনারি বেসে চেঞ্জ করা হবে, এদেরকে খাবারের সাপ্লাই দেওয়া হবে, এদেরকে মেডিসিন দেওয়া হবে, এই সব কিছুই না লজিস্টিক সাপোর্টের একটা পার্ট। যখন আমরা পার্টিকুলার নৌবাহিনীর লজিস্টিক্সের কথা বলি, তখন শুধু এটা ভাববেন না যে এটা শুধু জাহাজ সার্ভিস সেন্টার, একদমই না, এটা নৌবাহিনীর একটা ব্যাকবোন। এটা অপারেশনাল থাকার জন্যই নেভি সমুদ্রে অপারেশনাল থাকে। আর বিগত 10 বছরে তো আমরা এটাও নোটিস করেছি যে এখন এয়ারক্রাফট ক্যারিয়ারে আমরা ড্রোনও দেখতে পাই। এদের জন্য না আপনার আলাদা লজিস্টিক সাপোর্টের দরকার পড়বে, এদের মেনটেনেন্স, এদের রিপেয়ার, এদের সফটওয়্যার আপডেট, লজিস্টিকের যে কাজ। আপনি দেখুন, নেভেল বেসগুলো না শুধু পার্কিং এর জন্য ব্যবহার হয় না, এখানে শুধু একটা এয়ারক্রাফট ক্যারিয়ার পার্কিং এর জন্য আসবে। দেখুন, লজিস্টিক ফ্যাসিলিটি এটা খুবই একটা দরকারি জিনিস যে কোনো নৌসেনার জন্য। আর আপনি যদি আমেরিকার কেসটা দেখেন, তো আমেরিকার চায়নার সামনে সব থেকে বড় যে দুর্বলতা সেটা কি জানেন? ডিস্ট্যান্স, আমেরিকা চায়নার দূরত্ব। আমেরিকা ও চায়নার মধ্যে আসে দুনিয়ার সব থেকে বড় মহাসাগর, প্রশান্ত মহাসাগর। তো ধরে নিন কালকের দিনে যদি যুদ্ধ হয়, তাহলে সেই সময় আমেরিকান নেভিকে যদি সাপ্লাইজ প্রোভাইড করতে হয়, তাহলে আমেরিকান নেভিকে প্যাসিফিক ওশান পার করতে পুরো দিন লেগে যাবে। ঠিক এই কারণে আমেরিকা পুরো এশিয়াতে অনেকগুলো দেশ আছে যাদের সাথে নানা ধরনের ডিল করেছে এবং সেখানে লজিস্টিক বেস বানিয়েছে। আর এই দেশগুলোর লিস্টে এখন ভারত অ্যাড হতে চলেছে। আমি কিছুক্ষণ পরেই বলবো কোন কোন দেশ এর মধ্যে আছে আর আমেরিকা এর মধ্যে কত টাকা খরচ করে। দেখুন, আমেরিকা ভারতের যে লজিস্টিক বেস ওপেন করবে এটার সংকেত অনেকদিন আগেই পাওয়া গেছিল, 2016 সালে। 2016 সালে ভারত ও আমেরিকা একটা এগ্রিমেন্ট সাইন করেছিল যেটার নাম হলো লেমুয়া। এর ফুল ফর্ম হলো লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট। 3টি মেন এগ্রিমেন্টে আমরা সাইন করেছি আমেরিকার সাথে, লেমুয়া, কমকাসা আর ব্যাকা। আর লেমুয়ার আন্ডারেই আমেরিকা ভারতে এই লজিস্টিক হাব বানাবে। তো এই যে পুরো ইনফরমেশন, এটা থেকে আমরা প্রথম কি জানতে পারি, এটা থেকে প্রথম আমরা জানতে পারি যে ভারতের যে লজিস্টিক হাব আছে, মানে আমাদের নেভি যে লজিস্টিক হাবগুলোকে ব্যবহার করে, এটা আমেরিকান নেভির জন্য যথেষ্ট না। ইউএস নেভি অনেকটা অ্যাডভান্স, চাইনার নেভি সংখ্যায় আমেরিকান নেভিকে পেছনে ফেলে দিয়েছে, তাও কোয়ালিটি ইস্যুতে, টেকনোলজি ইস্যুতে আমেরিকা আজকের দিনে অনেক 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 আগে। ফর এক্সাম্পল, রিসেন্টলি এই ধরুন 4-5 বছর আগের কথা, আমেরিকা একটা নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার লঞ্চ করে, সেটার নাম ছিল ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। অতুলনীয় একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, $13 বিলিয়ন এটাকে তৈরি করা হয়েছে। এটা হিউম্যান হিস্টরিতে সব থেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার। আর এটা যদি আমরা কম্পেয়ার করি আমাদের নতুন INS বিক্রান্তের, যেটা ভারত নিজে বানিয়েছে, সেটার কস্ট এসেছিল রাফলি $3 বিলিয়ন। তো আপনি নিজেই ভেবে দেখুন, কোথায় 3 বিলিয়ন আর কোথায় 13 বিলিয়ন। তো এখানে আপনারা দেখতে পাবেন এটাই হলো ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। তো এটার জন্য না একটা আলাদা লেভেলের লজিস্টিক হাবের দরকার পড়ে। এরকম এয়ারক্রাফট ক্যারিয়ারকে ফিউল প্রোভাইড করার জন্য, রিপেয়ারিং করার জন্য আমেরিকা খুব হাইলি লজিস্টিক হাবের ডিমান্ড করে থাকে। আর এখানে আপনি এরকম ভেবে নেবেন না যে আমাদের লজিস্টিক হাবগুলো সেই লেভেলের না, আমরা পেছনেই রয়ে গেছি, এসব ভাববেন না। একটা এক্সাম্পল দিয়ে দিই, অস্ট্রেলিয়া একটা ডেভেলপ দেশ, অস্ট্রেলিয়াতে আমেরিকা একটা লজিস্টিক হাব বানিয়েছে, এর খরচ আমেরিকা নিজের পকেট থেকে দিয়েছে। এই যে লজিস্টিক হাব, এটা বানানোর জন্য আমেরিকা $211 মিলিয়ন খরচ করেছে। আর তাছাড়াও আপনি যদি দেখেন, অ্যাডিশনাল $300-400 মিলিয়ন আরো লাগবে। কিন্তু অস্ট্রেলিয়ার এখানে প্রবলেমটা হলো চায়নার থেকে অস্ট্রেলিয়া অনেকটা দূরে। আর এছাড়াও আপনি দেখবেন ইন্ডিয়ান ওশানে আরো একটা মিলিটারি বেস আছে আমেরিকার, যেটার নাম হলো ডিয়াগো গার্সিয়া, অনেক ছোট একটা আইল্যান্ড। এখানেও আমেরিকা একটা মিলিটারি বেস, একটা লজিস্টিক হাব তৈরি করে রেখেছে। কিন্তু এটাও যথেষ্ট না, আমেরিকার জন্য খুবই জরুরি একটা জিনিস যে এরা ভারতে লাগাতার অনেকগুলি লজিস্টিক হাব বানাক। এখন প্রথম কথা, আমরা যদি স্কেলের কথা বলি,
আমেরিকান নেভির কাছে না 11টা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, 11টা। ভারতের কাছে দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, চায়নার কাছে একটা ছিল, আর রিসেন্টলি এরা আরো একটা বানিয়েছে, তো ওদের কাছেও দুটো আছে, খুব শীঘ্রই তিনটে হয়ে যাবে। তো ভাবুন, একা আমেরিকার কাছে 11টা এয়ারক্রাফট আছে, এদের নেভি নিজের থেকেই একটা দৈত্য। তো এই জন্য ভারতে এদের অনেকগুলি লজিস্টিক হাবের দরকার। ধরে নিন কালকে সাউথ চায়না সিতে কোন রকম কোন ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমেরিকা প্রপারলি চায়নার উত্তর দিতে পারবে। আর দেখুন, এরকম না যে এসব নিয়ে যে রিপোর্ট পাবলিশ হয়েছে এটা শুধু হাওয়াতে উঠছে, এরকম একদমই না। এর যে গ্রাউন্ড ওয়ার্ক এটা অলরেডি তৈরি হওয়া শুরু হয়েছে। আমি রিসেন্টলি নোটিশ করেছি যে আমেরিকান নেভি মাস্টারশিপ রিপেয়ার এগ্রিমেন্ট লারসান অ্যান্ড টুব্রোর সাথে সাইন করেছে। চেন্নাই, কর্ণাটক, আরো অনেক রাজ্যে এরকম লজিস্টিক হাব তৈরি করা হবে। আমেরিকা নিজের পকেট থেকে টাকা খরচ করবে, আর ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে যাবে ভারতের জন্য, আর কালকে আমরাও এই ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করতে পারবো। তো এই ব্যাপারে প্রপার ইনফরমেশন পেতে আমাদের আরো কিছুদিন ওয়েট করতে হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ততক্ষণ আপনারা দেখতে থাকুন ডিফেন্স বাংলা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন।